সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। করোনা পরিস্থিতির মধ্যেই শুক্রবার দেশ ও রাজ্য জুড়ে পালিত হচ্ছে ঈদ। পাশাপাশি এবছর ঈদের দিনেই একই সঙ্গে পড়েছে অক্ষয় তৃতীয়া ও শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা। তবে বর্তমান পরিস্থিতিতে এবার সবকিছুই পালিত হচ্ছে করোনা বিধি মেনে। এদিন সকালে বর্ধমানে পূর্বস্থলী হেমায়েতপুরে মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে পবিত্র ঈদ উৎসবে মাতলেন রাজ্যের প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ। তাদের হাতে তুলে দিলেন মিষ্টি ও মাস্ক। আবার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে এবার অনাড়ম্বরভাবে পালিত হলো জগন্নাথ দেবের চন্দন যাত্রা। অপরদিকে তারকেশ্বরে বালিগুড়ি মির্জাপুর এলাকায় 200 জনকে ঈদবস্ত্র, মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন সমাজসেবী শেখ হাসান আলী। ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়, গোপীনাথ মণ্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রতিবারের মতো এবারও কানাইপুর শীতলাতলায় শীতলা পুজোর পাশাপাশি পূজা হলো মা কালী ও মা মনসারও। সব মিলিয়ে হিন্দু মুসলিম সবাই এদিন করোনা থেকে দেশ ও পৃথিবীর সকল মানুষের সুস্থতাই কামনা করলেন। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। হীরের গহনায় ফুটে উঠুক আভিজাত্যের সেরা রূপ। হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়, ওম জুয়েলার্স, কোন্নগর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। শাটল টেম্পো ট্রাভেলার সার্ভিস, কোন্নগর স্টেশন থেকে এক্সাইট কলকাতা ভায়া হাওড়া, যোগাযোগ রেডিয়েন্স ট্যুর, মধুবন সিটি, নবগ্রাম। এখানে ঈদ উৎসবে প্রতি বছরই আমি আসি রুটিন মাফিক, এবারও এসেছি শুভেচ্ছা জানাতে আর আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো আমি এই এলাকার সমস্ত যারা ঈদ উৎসবে, এটা উৎসব তো সবার, উৎসব তো কোনো একা ধর্মের হতে পারে না, মুসলিমদের অনুষ্ঠান বটে। আমাদের যেমন দুর্গাপূজা এরও অংশ নেয়, মুসলিমদের অনুষ্ঠান বটে, তাই আমরাও প্রতি বছর এদের এই খুশির ঈদ উৎসবে যোগ দিই। এবারও যোগ দিয়েছি, আমরা সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়াতে চাই। তাছাড়া এই মুহূর্তে বসে সবাই নামাজ পড়তে পারেনি এবং চেষ্টা করেছেন দূরত্ব বজায় রেখে নামাজ পড়বার। আমি নিজেও এখানে এসেছিলাম এবং করোনা সম্পর্কে সচেতন করলাম সবাইকে, কিছু মাস্কও এখানে বিলি করলাম, প্রত্যেক এখানে ছেলে বুড়ো যায় সবাইকে দিলাম। মাস্কটা পরা অবশ্যই জরুরি, নাকটা ঢাকতেই হবে। তো আমাদের স্বাস্থ্য সচেতনতাকে বাড়াতে হবে আরও বেশি, কেন এখন আরও মারাত্মক আকার ধারণ করছে। মাহেশের জগন্নাথ মন্দিরে চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠান হচ্ছে, চলছে। আমাদের এই চন্দনযাত্রা পর্ব সবাই সমাপ্ত হলো। আমাদের 21 দিন ব্যাপী এই চন্দন লাগানো হবে, জগন্নাথ দেবকে লেপন করা হবে। আজ হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া, যে তিথি সেটা অক্ষয় তৃতীয়া। সারা বছরের 4টে দিন খুব শুভ দিন, এক হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এবং পয়লা বৈশাখ এবং বিজয়া দশমীর দিন এবং কার্তিক মাসের প্রথম দিন। তো আজ হচ্ছে আমাদের অক্ষয় তৃতীয়া, আজকে চন্দনযাত্রা উৎসব। রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবকে আদেশ করেছিলেন যে আজকে আমার সারা অঙ্গে যেন চন্দন লেপন করা হয়, তো সেই থেকেই আজকের দিনে আমরা চন্দনযাত্রা উৎসব পালিত করি। আজকেই হচ্ছে রথের সূচনা, আমাদের আজকে থেকেই হলো রথের সূচনা। কিন্তু আগামী এই করোনা মহামারী যে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, আগের বারেও আমাদের রথের চাকা গড়ায়নি,
মাইসে রথের চাকা গড়ায়নি, এটা একটা ইতিহাসের ঘটনা হয়ে রয়েছে। কিন্তু এবছরও আমরা জানি না, সবই তো জগন্নাথের ইচ্ছায় হচ্ছে। আমরা জানি না এখনো পর্যন্ত যে আগামী দিন কিভাবে আমরা রথ করতে পারবো কি। জানাই প্রণাম জানাই, আজকে এই গরিব মানুষের পাশে থাকতে পেরেছি, এই সব থেকে বড় জিনিস। আর এইভাবেই আমি, আমার মনোকামনা আছে, এনাদের আশীর্বাদ আছে, এই প্রতি বছর আমি এইভাবে এনাদেরকে আমি থেকে থাকবো। আর সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের গ্রামের সভাপতি সদস্য মানে ওনাদেরকে উপস্থিতি রেখে আমি কাজটা করেছি। কীরকম লাগছে, কীরকম লাগছে? ভালো লাগছে। সকলে ভালো থাকবেন, কোভিড-19 রুল মেনে চলবেন, সুস্থ থাকবেন এবং বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন। কতজনকে এই ত্রাণ সামগ্রী আজকে দেওয়া হলো? আজকে মোটামুটি 200 লোককে প্রায় দেওয়া হচ্ছে। সৃজন, খবর বাংলা নিউজ।